আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে কয়েকটি ভিডিওতে আপনাদেরকে আমি কুয়েতের সবজি বাগান বা সবজি চাষাবাদ সম্পর্কিত কিছু ভিডিও দেখিয়েছিলাম। তো সেখানে কমেন্ট সেকশনে আপনারা অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন যে আপনারা ভালো লেগেছে, সেটাও আমাদেরকে জানিয়েছেন। তো আমাকে পার্সোনালি কয়েকজন দর্শক কুয়েতের খেজুর গাছ বা খেজুর বাগান সম্পর্কে কিছু বলি বা দেখাই এরকম আর্জি করেছিলেন। বিশেষ করে আমার মামা আর মামিও আমার কাছে খেজুর গাছ বা খেজুর বাগান দেখতে চেয়েছিলেন। তো এর আগে কয়েকটি ভিডিওতেও আমি খেজুর বাগান দেখিয়েছি, সেগুলো বড় বড় গাছ ছিল। তো আজকে আমি একটা ব্যতিক্রমী এবং ছোট্ট একটি খেজুর গাছ সম্পর্কে কিছু দেখাবো বা বলবো। তো আমাদের দেশে যেরকম প্রধান ফসল আম, জাম, কাঁঠাল, এরকম লিচু এরকম থেকে থাকে বেশ কিছু, আর এখানে মরুভূমির প্রধান অর্থকারী ফসল খেজুর বাগান বা খেজুর গাছ। দেখুন, এখানে একটি পাকা জায়গা আমাদের আবাসিক স্থলের একদম সন্নিকটে, বলতে গেলে আমার রুমের একদমই সাথে অথবা আমার মাথার পাশে এই গাছটি বলা যেতে পারে। তো এখানে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি খেজুর গাছ রোপণ করেছিলেন এরকম ভেবেছিলাম আমি। তো মূলত এখানে রোপণ করার কোনো সুযোগ নাই, এখানে হয়তো কেউ খেজুর খেয়ে খেজুরের বীজ ফেলেছিলেন। সেই পাকা জায়গায় একটি অসাধারণ খেজুরের শোক আমরা দেখতে পেলাম। এখানে 3 থেকে 4টি গাছ হয়েছে, এখানে কোনো যত্ন আত্তি করা হয় না, অটোমেটিকলি একদম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঘরের সাথে এভাবে খেজুর গাছ হয়ে রয়েছে। আর পাশে যে এসি দেখলেন, এসির থেকে যে সামান্য কিছু পানি পড়ে ওইটাই হয়তো শেষ প্রক্রিয়া হিসাবে ওর কাজ হয়ে যাচ্ছে, যে কারণে গাছগুলো বেশ শক্তিশালী। আর আমরা চাইনি প্রথম দিকে যে এখানে খেজুর গাছটা হোক, যে কারণে আমরা প্রায়ই এর ডালপালা সেটে রাখি, কারণ আমরা যেহেতু থাকবো না আর খেজুর আমরা খেতেও পারবো না, আমরা চাইনি যে আমাদের আবাসস্থলের পাশে এত বড় একটা খেজুর গাছ হয়ে যাক বা এখানে জঞ্জাল হোক। আমরা প্রায়ই এই খেজুর গাছের ডালগুলো কেটে সেটে দিয়ে থাকি। তারপরেও গাছগুলোর এত শক্তিশালী যে বলার পর নাই, প্রতি মাসেই আমরা প্রায় ডালগুলো সেটে দিই, তবুও খেজুর গাছটি বেশ শক্তিসমর্থ হয়ে উঠছে। এখন আমরা হাল ছেড়ে দিয়েছি, অর্থাৎ প্রকৃতির নিয়মে ও যতটুকু বাড়তে পারে বাড়তে থাক। আমরা খেজুর না খেতে পারলেও হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখানে আসবে তারা হয়তো খেজুর খেতে পারবে, যে কারণে এখন আর গাছের ডাল ছাড়ছি না। তো দেখুন, গাছটি বেশ শক্তিশালী, কোনো প্রকার সার প্রয়োগ করা হয় না, সেচ প্রয়োগ করা হয় না। আর মজার বিষয় হলো পাকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই পাকা জায়গার মাঝে এভাবে একটি খেজুর গাছ হয়েছে, সত্যি এটা ভালো লাগার বিষয়। আর এই যে বলছিলাম, এসির পানিতেই ওর শেষ প্রক্রিয়া হয়ে গিয়েছে। আমরা মাঝে মাঝে ডালপালা সেটে দিলেও কোনো খাবার তো ও পায় না, তবুও মরুভূমির প্রধান ফসল, এই কারণে হয়তো বেড়ে উঠেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন।